কলেজ শিক্ষার্থী মোসরাত জাহান মুনিয়া অন্তঃসত্ত্বা ছিলেন। আদালতে দাখিল করা মুনিয়ার মেডিকেল রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। এদিকে আত্মহত্যার প্ররোচনার মামলা খারিজের পর এবার বসুন্ধরা গ্রুপের এমডি সহ আটজনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের মামলা করেছেন মুনিয়ার বোন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। গত 19 এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কলেজছাত্রী মোসরাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবান আনভিরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন মুনিয়ার বড় বোন। মুনিয়া কিভাবে মারা গেল তা নিশ্চিত করতে অপেক্ষা করা হয় মেডিকেল রিপোর্টের জন্য। 18 আগস্ট আদালতে দাখিল করা মেডিকেল রিপোর্টে দেখা যায় মুনিয়া 2 থেকে 3 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। ডিএনএ সহ আনুষঙ্গিক পরীক্ষার রিপোর্ট আসার আগ পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না বলেও উল্লেখ করা হয় মেডিকেল রিপোর্টে। এসব রিপোর্ট আসার আগেই 18 আগস্ট আনভিরকে খালাস দেয় আদালত। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর এবার আনভির সহ 8 জনকে আসামি করে হত্যা ও ধর্ষণ মামলা করেছেন মুনিয়ার বড় বোন। ঢাকার নারী শিশু আদালতে করা মামলায় আনভির ছাড়াও বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান, মা আফরোজা সোবহান, কথিত মডেল পিয়াসা সহ 8 জনকে আসামি করা হয়েছে। পিয়াসা বর্তমানে পুলিশের করা অপর এক মামলায় কারাগারে রয়েছেন। আরও আসামি করা হয়েছে মুনিয়া যে বাসায় থাকতেন সেই বাসার মালিককেও। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী ও মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বলেন, আসামি সায়েম সোবান আনভির সহ 8 জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত দিয়েছে। যদিও মামলার বিষয়ে এখন পর্যন্ত বসুন্ধরা গ্রুপের আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মাসুদ সালাউদ্দিন বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সায়েম সোবান আনভির মুনিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ে না করে নৃশংসভাবে হত্যা করা হয় মুনিয়াকে এবং এতে তার পরিবারের সদস্যসহ অন্য আসামিরা সাহায্য করে বলেও দাবি করেন তিনি। গত 19 জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এতে বলা হয় মুনিয়ার মৃত্যুর সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পুলিশের এই প্রতিবেদনে নারাজি অর্থাৎ অনাস্থা জানিয়ে মুনিয়ার বোন মামলার বাদী নুসরাত জাহান তানিয়া অন্য কোনো সংস্থার মাধ্যমে মামলাটি তদন্তের আবেদন জানিয়েছিলেন। ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী আবেদন খারিজ করে দিয়ে গত 18 আগস্ট চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং সায়েম সোবহান আনভিরকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। উল্লেখ্য, মুনিয়া মিরপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিল। তার বাবা মৃত শফিকুর রহমান, গ্রামের বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দিঘি এলাকায়।